অদ্ভুত একটা বছর, কারো স্বপ্ন শেষ হয়ে গেছে আর কারো প্রিয়জন। ঠকতে ঠকতে বোকা মানুষটিও বুঝতে শিখে যায় কে তার ভালো চায় এবং কে তাকে ব্যবহার করছে। একবার ফ্যামিলি প্রবলেমে পড়ে দেখুন, দুনিয়ার কোনো কিছু আর ভাল লাগবে না। মিথ্যে দিয়ে সত্যিকে যতই ধামাচাপা দেওয়ার চেষ্টা করো না কেন, সত্য একদিন ঠিক বেরিয়ে পড়বে, এটাই বাস্তব। পায়ের তলার মাটি শক্ত হলে কাঁধে হাত রাখার লোকের অভাব হয় না। যে নিজের কষ্ট ভালোভাবে বুঝতে পারে সে অন্যকে কিছুতেই কষ্ট দিতে পারে না, কারণ সে জানে কষ্টের মতো বিষাক্ত জিনিস পৃথিবীতে আর কিছুই নেই। কারো পছন্দের হওয়াটা খুব সহজ, কিন্তু সবসময় তার পছন্দের হয়ে থাকা খুব কঠিন। ছোটবেলা একা থাকতে ভয় লাগে, বড়বেলা একা থাকতেই ভালো লাগে। পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয়। কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের অসীম ভালো লাগাকে বিসর্জন দিতে হয়। কারো বিপদ দেখে উল্লাসিত হয়েও না, আগামীকাল তুমি কি অবস্থায় থাকবে তা তোমার জানা নেই। মেনে নিতে আর মানিয়ে নিতে নিতেই জীবন শেষ। তুমি আমার সমালোচনা করো, এটাই তোমার যোগ্যতা, আর আমি ওসব পাত্তা দেই না, এটা আমার ক্ষমতা। আমি কারো ওপর রাগ করি না, শুধু বিশেষ থেকে সাধারণ করে দিই। তুমি মনের কথা বলবে আর সবাই তাতে মজা নেবে, তার চেয়ে মুখে হাসি রাখো আর চুপ থাকো। ডিপ্রেশনের প্রথম ধাপটা ফ্যামিলি থেকেই শুরু হয়। জীবনে কখনো কাউকে দুঃখ দিও না, সে হয়তো ক্ষমা করে দেবে কিন্তু ভুলতে পারবে না। সংসারে বাবার গুরুত্ব বুঝতে চাও, তাহলে হাতের বুড়ো আঙুলের সাহায্য ছাড়া কোনোদিনও একটা রুটি ছেড়ার চেষ্টা করো, উত্তরটা পেয়ে যাবে। আমি ছেলে, ইনকাম করতে না পারলে আমার কোথাও স্থান নেই। দশজন মূর্খ মানুষের কাছে মিথ্যা সুনাম শোনার চেয়ে একজন জ্ঞানী ব্যক্তির কাছে কটু কথা শোনা অনেক ভালো। বুঝতে না পারার চেয়ে বোঝাতে না পারাটা বেশি কষ্টের। মেয়েরা মরণকে তত বেশি ভয় পায় না যতটা বেশি ভয় পায় এই ভেবে যে তার মৃত্যুর পর তার সন্তানকে হয়তো আর কেউ তার মতো করে ভালোবাসবে না। তুমি যাকে ভালো ভাবছো সেও কারো না কারো কাছে খারাপ, আবার তুমি যাকে খারাপ ভাবছো সেও কারো না কারো কাছে ভালো। সোজা কথায়, একটা মানুষ কখনোই সবার কাছে ভালো হতে পারে না। আপনি মরণকে ভুলে গেলেও মরণ কখনোই আপনাকে ভুলবে না, সময় মতো এসে ঠিকই সাক্ষাৎ করবে। কথা দেওয়ার যোগ্যতা সবার থাকে, কথা রাখতে পারার যোগ্যতা সবার থাকে না। খুব বেশি কিছু চাই না, শুধু ততটুকুই চাই যতটুকু হলে ভালো থাকা যায়।